আর তাতাউও মানে হচ্ছে সৎ কাজ করা, ফেলুত্তাআত, আল্লাহ পাক যে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, এই শব্দটি থেকে। তাতাউও মানে হচ্ছে নেক কাজ করা, ভালো কাজ করা। তাহলে নফল এবাদত বন্দী ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত বন্দী কে? তাতাউও কেন বলা হয়? কারণ এগুলি হচ্ছে নেকির কাজ, ভালো কাজ। শরীয়তের ভাষায় ওয়াসার আন ওয়াস্তেলাহান, শরীয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাতাউও কাকে বলে, বলছে তাআতুন গায়রু ওয়াজিবা, এমন নেকির কাজ যা ফরজ নাই। ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে, ফরজ ওয়াজিব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি? তাতাউয়া, মিন সালাতিন, সে নামাজ হোক, তাতাউয়া নামাজ মানে নফল নামাজ, সাদাকা নফল দান খাইরাত, রোজা নফল রোজা, হজ নফল হজ, এক হজের পরে বাকি হজ, নফল সুন্নাত ইত্যাদি। নফল মানে সুন্নত বেতর সবগুলি, ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে সবগুলি তাতাউয়া বা নফল। এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের। আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা। দেশি অর্থ নফলের হচ্ছে ফরজের পরে সুন্নাত, আবার সুন্নাতে মুয়াক্কাদা, গায়ের মুয়াক্কাদা, আর বেতরটা আবার ওয়াজিব। হ্যাঁ, জোহরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, আবার ভেতরটা ওয়াজিব, আর তারপরে যেগুলি নামাজ সুন্নাতে রাতে বা নয়, দিনে রাতের ১২ রাকাত নয়, সেগুলি হচ্ছে কি? নফল। হ্যাঁ, বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল। এগুলো দেশি ভাগ। এগুলো কি ভাগ? দেশি ভাগ। এগুলো কোরআন হাদিসের ভাগ নয়। কোরআন হাদিসের দুটো ভাগ আছে, ফরজ আর নফল। ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাউয়া। তাতাওতে বিভিন্ন স্তর আছে। আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে, কিন্তু সবগুলি নফল অথবা তাতাওর অন্তর্ভুক্ত।